নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:15 নগরকান্দার MN একাডেমি স্কুল মাঠে জানাজা হয়। এ সময় সাজেদা চৌধুরীর আত্মীয় পরিজন, দীর্ঘ কর্মজীবনের সহকর্মী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তার মরদেহ ঢাকায় এনে বিকেলে 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বাদ আসর বাইতুল মোকারম জাতীয় মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, প্রিয় নেতার মৃত্যুতে তার নির্বাচনী এলাকার মানুষের প্রতিক্রিয়া কি এবং রাজনৈতিক সহকর্মীরা কি বলছেন? মাফি, আপনি জানেন যে উপনেতা গত রাতে মারা যাওয়ার পর ফরিদপুরের দুই আসনের এক শোকের ছায়া নেমে এসেছে। এখানে নেতা কর্মী এবং সাধারণ মানুষ মানে এতই ভেঙে পড়েছে এই উপনেতাকে হারিয়ে, যা ভাষায় পৌঁছাতে যায় না। এবং তার সাথে যারা রাজনীতি করেছে, যারা সহকর্মী এবং যারা ইয়াং রাজনীতিও করে, তার আদর্শে যারা উপনীত তারাও খুব মুমূর্ষ ভেঙে পড়েছে। আর উপনেতার লাশ বেলা 11টায় ফরিদপুরের নগরকান্দায় এসে পৌঁছাইলে, MN একাডেমি তে পৌঁছাইলে 11:15 আত্মের জানাজা অনুষ্ঠিত হয়। এখানে ঢাকার কেন্দ্রীয় নেতা সহ ফরিদপুরের সর্বস্তরের নেতারা এখানে তার জানাজায় অংশগ্রহণ করে এবং হাজার হাজার লোক আত্মের এই জানাজায় অংশগ্রহণ করে। কারণ এরকম নেতা আর এই দক্ষিণবঙ্গে আর হবে না। এখানকার তার যারা আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা জানিয়েছে এরকম নেতা আর এই দেশে তৈরি হবে না উপনেতা সাজেদা চৌধুরীর মতো। মারফি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ফরিদপুর থেকে জানাচ্ছিলেন জাকির হোসেন।